নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী 29 অগস্ট লন্ডনে এক গণপদযাত্রার আয়োজন করা হবে। তারই লক্ষ্যে ম্যানচেস্টারের বিভিন্ন শহরে লিফলেট বিতরণ করা হয়। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি মিজানুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ এর নেতৃত্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী 29 আগস্ট লন্ডনে এক গণপদযাত্রা আয়োজন করা হবে। তারই লক্ষ্যে ম্যানচেস্টারের বিভিন্ন শহরে লিফলেট বিতরণ করা হয়। কয়সর এম আহমেদ আগামী 29 আগস্ট গণপদযাত্রায় সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান। মার্চ ফর ডেমোক্রেসি 29 আগস্ট আমরা যুক্তরাজ্য বিএনপি ঘোষণা দিয়েছি গণপদযাত্রা 29 আগস্ট দুপুর 12টা থেকে শুরু করব। এবং যারা আজকে যে আমরা ম্যানচেস্টারে গিয়েছি লিপরেটিং করেছি, আমরা বাংলাদেশি প্রতিষ্ঠান যে যে জায়গা আছে সেখানে লিপরেটিং করেছি, বাংলাদেশি কমিউনিটির মধ্যে লিপরেটিং করেছি, আমরা হাইডে লিপরেটিং করেছি, আজকে রসডেলে ওল্ড নামে এইখানে লিপরেটিং করেছি। সবার মধ্যে একটা উৎসাহ, ইয়েস, বাংলাদেশের গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করতে হবে এবং আমরা এই মার্চ ফর ডেমোক্রেসি 29 আগস্টে অংশগ্রহণ করবে। স্বতঃস্ফূর্তভাবে ওনারা আশ্বস্ত করেছেন, আমরা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আমরা যুক্তরাজ্য বিএনপি একটা বাংলাদেশের বাইরে একটা ঐতিহাসিক সর্ববৃহত্তর একটা ডেমোস্ট্রেশন আমরা শুরু করতেছি। হাইড পার্ক স্পিকার কর্নার থেকে শুরু করে আমরা ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট হয়ে আমরা 10 ডাউন স্ট্রিটের সামনে গিয়ে শেষ করব। মিজানুর রহমান, আইএনটিভি, ম্যানচেস্টার।